আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট, মোটিভেশন স্পিকার অ্যান্ড লাইফ কোচ। আজকে কথা বলবো, সঞ্জীব চক্রবর্তী বাঁকুড়া থেকে আমাকে কমেন্ট করেছে। কি কমেন্ট করেছে আমি নিজেই পড়ে শোনাচ্ছি আপনাদের। সঞ্জীব দা আমাকে কমেন্ট করেছে, দাদা খুব অসুবিধার মধ্যে আছি, আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেই একটা রেডিমেড কাপড়ের দোকান চালাই, কিন্তু অনলাইন ব্যবসা এবং ফেরিওয়ালাদের কারণে আমাদের ব্যবসা ভালো চলছে না। আমরা গ্রামে ব্যবসা করি, ছেলে বাইরে পড়াশোনা করে, খরচ টানতে পারছি না। সঞ্জীব চক্রবর্তী, গ্রাম তিলুরই, বাঁকুড়া। সঞ্জীব দা, আই থিঙ্ক আপনি ডিজিটাল মার্কেটিংয়ে আসতে চাইছেন না বা অনলাইনে আসতে চাইছেন না। যেরকম আপনার দোকানের প্রোডাক্ট শুধু আপনার অঞ্চলে নয়, লাখো লাখো মানুষের কাছে পৌঁছে যায়, এটা বোধহয় আপনি চাইছেন না। আর চাইছেন না কি জানেন না, এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি না জানেন তো আমি আপনাকে শিখিয়ে দেবো। তো সবার প্রথমে সঞ্জীব দা, আপনাকে এবং আপনার মিসেসকে আমার প্রণাম রইল। থ্যাংক ইউ বলবো কি আপনার প্রবলেম আমার সঙ্গে শেয়ার করেছেন, দ্যাট রিজন থ্যাংক ইউ আপনাকে। শুধু আপনার প্রবলেম না, এটা আপনার মতো আরও অনেকের প্রবলেম আছে। অনেকের দোকান আছে কিন্তু দোকানের মাল ভালো বিক্রি হচ্ছে না অনলাইন কারণে, অনেকেই কমপ্লেন আছে। সবার জন্য আজকের এই ভিডিও, ভিডিওটা দেখার আগে একটা কথা বলি, একটা লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইক না আমার অনেক পজিটিভ এনার্জি দেয়। ভিডিওতে যতগুলো পয়েন্ট বলবো না আপনি না ইউটিলাইজ করবেন আপনার বিজনেসে, যদি ইউটিলাইজ করতে পারেন উইদিন 2-3 মান্থের মধ্যে বিজনেস কিন্তু আবার এই পজিশনে চলে যাবে। শুরু করা যাক প্রথম পয়েন্ট। প্রথম পয়েন্ট আমি আলোচনা করব, দেখুন ইন্ডিয়ান কাস্টমারদের মধ্যে কী আছে জানেন। ইন্ডিয়ান কাস্টমার সবসময় চায় আমি কম পয়সায় ভালো মাল কিনবো, কম পয়সায় ভালো মাল কিনবো। অর্থাৎ আপনাকে প্রথমে ধ্যান দিতে হবে কেনার উপরে। পারচেস যখন করবেন না আপনি প্রোডাক্ট, আপনাকে ওইভাবেই পারচেস করতে হবে, আপনিও কম পয়সায় ভালো মাল পারচেস করবেন। যদি আপনি সেটা না করতে পারেন তাহলে কিন্তু আপনি বিজনেসে লস করবেন। অর্থাৎ প্রথম পয়েন্ট কি, আপনাকে পারচেস ঠিকভাবে করতে হবে। সেকেন্ড পয়েন্ট সেই আগের দিনের মাল্টিপল বিজনেস, মানে আপনি কাপড়ের দোকানে লুঙ্গি, গামছা, মশারি, শাড়ি, কুর্তি, সালোয়ার সমস্ত কিছু রাখছেন। এই প্রসেস দাদা আর নেই, এই প্রসেসে বিজনেস করবেন না। এই প্রসেসে বিজনেস করলে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ হবে, কেন এই প্রসেসে খুব বাকি হয় এই বিজনেসে। এই ধরনের প্রসেসে যদি বিক্রি মানে বিজনেস চালাতে চান, আপনার যদি পয়সার সাপোর্ট না থাকে আপনি চালাতে পারবেন না। আপনার বিজনেসে অনেক বাকি পড়বে, লোকে পয়সা দিতে চাইবে না। কেন কি বাকি কেন পড়ে জানেন, সাপোজ কোনো একজন ভদ্রলোক আপনার দোকানে এলো, সে নিজের জন্য একটা লুঙ্গি নিতে এলো, বউয়ের জন্য একটা শাড়ি নিয়ে গেল, বাচ্চার জন্য একটা জামা নিল, তার মায়ের জন্য একটা আরেকটা শাড়ি নিল, তো কিনতে এসেছিল এতটুকু টাকার মাল কিনে নিল এতটুকু টাকার, তার কাছে আছে এতটুকু টাকা, সে এতটুকু টাকা আপনার কাছে বাকি ফেলে দিল, আর বাকির টাকা সে বছরের লাস্টে গিয়ে আপনাকে দেবে। অর্থাৎ এই ধরনের মেথডের বিজনেস কিন্তু আর চলছে না। অর্থাৎ আপনার দোকানে যদি আপনি সমস্ত মাল বিক্রি করতে চান, আজকে থেকে ওই মেথডকে হাঁটান যদি আপনার পকেটে পয়সা না থাকে। কম পয়সা আছে সিলেক্টেড মাল রাখুন, বাচ্চাদের প্রোডাক্ট রাখুন, মেয়েদের প্রোডাক্ট রাখুন, ছেলেদের প্রোডাক্ট রাখুন, স্পেশালিস্ট হয়ে যান। এই গ্রামের জেনারেল ডক্টর থাকে না সেরকম হবে না, একটা ডক্টর সমস্ত রোগীদের ট্রিটমেন্ট করছে, সেইভাবে কিন্তু কাপড়ের বিজনেস করবেন না। কি একটা কাপড়ের দোকান খুলে দিয়ে আপনি মশারি, লুঙ্গি, শাড়ি সমস্ত কিছু বিক্রি করবেন, এই মেথড শেষ হয়ে গেছে দাদা, স্পেশালিস্ট হয়ে যান। আপনি মেয়েদের জন্য প্রোডাক্ট বিক্রি করবেন, তো কুর্তি, সালোয়ার, লেগেন্স, যেই মেয়েদের প্রোডাক্টগুলো আছে সেগুলোকে বিক্রি করুন, কোনো অসুবিধা নেই তো আপনার। আপনি যদি 1 লাখ টাকা 2 লাখ টাকা আপনার টোটাল বাজেট থাকে, আপনি 2 লাখ টাকা যদি 10 রকমের মাল কিনতে চান আপনি ভ্যারাইটিস পাবেন না। অর্থাৎ যদি আপনি 2 লাখ টাকা শুধুমাত্র 3 রকমের মাল কেনেন, আপনার দোকানে ভ্যারাইটিস থাকবে মালের, মানে 3-4 কোয়ালিটির মাল থাকবে, কম দামের মাল থাকবে, মিডিয়াম দামের, হায়ার দামের, অর্থাৎ গ্রামের সমস্ত ধরনের কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে। কোনো কাস্টমার আপনার কাছে এলে কিন্তু তারা ফিরে যাবে না। অর্থাৎ এই প্রসেসটা, সেই পুরনো প্রসেস, সমস্ত ধরনের মাল রাখবো সেটাকে ভুলে যান। সেকেন্ড, তারপরে যে পয়েন্ট, ভেরি ইন্টারেস্টিং এই জন্য, বিজনেসকে অটো পাইলট মোড করতে হবে। বুদ্ধিমান বিজনেসম্যান এবং বুদ্ধিমান দোকানদার কিন্তু কী করে জানেন, দোকান বন্ধ করে দেওয়ার পরে তাদের প্রোডাক্ট সেল হতে থাকে। আপনার দোকান আপনি সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খুলে রাখেন, কিন্তু বুদ্ধিমান দোকানদাররা কী করে, 7টার সময় দোকান বন্ধ করে দেয়, রাত 10টার সময়তেও তাদের দোকানের মাল সেল হতে থাকে। আপনাকে কিন্তু এটা করতে হবে। আবার বলছি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট, শুনবেন কিন্তু। আপনি ধরে নিন স্পেশালিস্ট হয়ে গেছেন, মেয়েদের প্রোডাক্ট বিক্রি করেন, তো মেয়েদের প্রোডাক্ট যখন বিক্রি করছেন আপনার দোকানে তো মেয়েরাই শুধুমাত্র আসছে। অর্থাৎ প্রত্যেকটা মেয়ের কাছ থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবেন এবং তাদের ফেসবুকের আইডি নিয়ে নেবেন, দরকার হয় দোকানের থেকেই তাদেরকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন।
জিজ্ঞেস করবেন কি ম্যাডাম আপনার ফেসবুক আইডিটা দিন, আমাদের দোকানের মাল রেগুলার আমরা ফেসবুকে আপলোড করতে থাকি, আপনি সেখান থেকেও দেখেও আপনি অর্ডার করতে পারেন আমাদের ফোন করে। তো মেয়েটা অবশ্যই না করবে না, কেন শপিং করতে ভালোবাসে মেয়েরা, মেয়েটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। আপনি অ্যাড করে নিলেন এবং ফেসবুকে রোজ আপনি 2, 3, 4, 5, 6 করে আপডেট করতে থাকুন, হোয়াটসঅ্যাপে রোজ প্রত্যেককে 2, 3, 4 করে আপনি ফরওয়ার্ড করতে থাকুন। যেই মালগুলো নতুন আসছে না সেই মাল উইথ প্রাইস দিয়ে আপনি ফরওয়ার্ড করতে থাকুন। দেখবেন আপনার দোকান বন্ধ হয়ে গেছে কিন্তু সেল বন্ধ হবে না দাদা, সেল কিন্তু দেখবেন কোনো মেয়ে রাত 9টার সময় হোয়াটসঅ্যাপে ফটো দেখে সেলের অর্ডার দিচ্ছে, আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছে, 10টার সময় সে ফেসবুক দেখছে, ফেসবুক দেখেও কিন্তু আপনাকে অর্ডার দেবে। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু নিজেকে এতটুকু অনলাইনে কিন্তু আপনাকে আনতেই হবে। তারপরের পয়েন্ট পেমেন্ট মোড, পেমেন্ট মোড শুধু একটু ক্যাশেই পয়সা নেবেন চলবে না, পেমেন্ট ফ্লেক্সিবল হয়ে যান, আপনি ব্যাংকের অ্যাকাউন্টেও পয়সা নিন, পেটিএম বলুন বিভিন্ন ওয়ালেটের থ্রু থেকেও কিন্তু পেমেন্ট নিতে থাকুন আপনি। পেমেন্ট মোডকে কিন্তু আপনাকে ফ্লেক্সিবল রাখতে হবে। তারপরের মোড পয়েন্ট হচ্ছে, যেহেতু এটা ডাইরেক্ট সেলিং হচ্ছে, কাস্টমারের সঙ্গে ফেস টু ফেস আপনি সেলিং করছেন, শুড বি স্মাইল ফেস, স্মাইল ফেসে কথা বলুন। কাস্টমার দোকানে এলে কাস্টমারকে জল অফার করুন। দেখবেন প্রচুর মারোয়ারি দোকান আছে বড় বাজারে, যখন আপনি আসবেন না আপনাকে প্রথমেই দোকানে বসার সঙ্গে সঙ্গে জল দিবে, আপনাকে একটু বাতাসা দেবে খেতে। তো একটা কাচের বোয়ামের মধ্যে আপনি কিছু মিষ্টি জাতীয় নকুলদানা এরকম কিছু রাখুন, সেটা অফার করুন। হয়তো 10 জনের মধ্যে 5 জন নেবে, 5 জন নেবে না, কিন্তু যেই 5 জন নেবে, যেই 10 জনই দোকানে আসুক না কেন, সবাইকে যদি অফার করেন না, তাদের মধ্যে একটা পজিটিভ এফেক্ট আসে, পজিটিভ এফেক্ট। তাই দেখবেন ওই 10টা মানুষের মধ্যে না অ্যাটলিস্ট 5টা মানুষ আপনার দোকান থেকে প্রোডাক্ট নিয়েই তারপরে কিন্তু বেরোবে। তো এই জিনিসটাকে কিন্তু রাখবেন। তারপরেরটা হচ্ছে টার্গেট, প্রত্যেক মাসে একটা টার্গেট ফিক্স করে দিন। দেখুন উইদাউট টার্গেট না কোনো মানুষ ঠিকমতো মানে ভুল রাস্তায় যেতে থাকে। টার্গেট আপনাকে থাকতে হবে, জীবনে হোক সেটা বিজনেসে হোক টার্গেট রাখতে হবে। আপনার মাসে একটা টার্গেট ফিক্স করে দিন, মাসে ধরুন আপনি 2 লাখ টাকা টার্নওভার করবেন, তো প্রথম 15 দিনে আপনাকে কি করতে হবে, 1 লাখ টাকা টার্নওভার করতে হবে। যদি দেখেন কি প্রথম 15 দিনে 1 লাখ টাকা টার্নওভার হচ্ছেন না, আপনি কাজের প্রেশার আরও বাড়িয়ে দিন। যেখানে হোয়াটসঅ্যাপে 2টো করে ফটো রোজ শেয়ার করছিলেন, সেখানে 4টে করে ফটো শেয়ার করুন, ভিডিও শেয়ার করুন, ফেসবুকে ভিডিও শেয়ার করুন। এছাড়া আপনি কি করতে পারেন, 3টে, 4টে, 5টা কুর্তি বা সালোয়ার বা লেগেন্সের ফটো একসঙ্গে তুলে 15 সেকেন্ডের, 20 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও তৈরি করে সেটাকে ফেসবুকে দিয়ে ডিজিটাল মার্কেটিং করতে পারেন। ইজ এ ভেরি গুড আইডিয়া, ডিজিটাল মার্কেটিং এটা অবশ্যই করতে পারেন। যদি না করতে পারেন তো আমাকে বলবেন, আমি আপনার জন্য হেল্প করব। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার যেখানে দোকান আছে সেখানে আশেপাশে 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটারের মধ্যে আপনি সাপোজ 10খানা কুর্তি নিয়ে 1টা 15 সেকেন্ডের ভিডিও তৈরি করলেন, ওই ভিডিওটা আপনার এরিয়াতে সাপোজ 400 জন মেয়ে ফেসবুক ইউজ করে, ওই 400 জন মেয়ের কাছে পৌঁছাতে চান, আপনি ডিজিটাল মার্কেটিং করে ওই 400 জন মেয়ের কাছেই ওই বিজ্ঞাপনটা পৌঁছে দিতে পারেন। ওই বিজ্ঞাপনটা কিন্তু কোনো ছেলের কাছে যাবে না, আপনি যদি বয়স ঠিক করেন 18 থেকে 40 বছরের মেয়ের কাছে যাবে, তাহলে ওই বয়সের কাছে যাবে, যার যদি 41 বছর হয়ে যায় তার কাছে কিন্তু ওই বিজ্ঞাপনটা যাবে না। তো এইভাবে ডিজিটাল মার্কেটিং কিন্তু করতে পারেন আপনি, আপনার সেল অনেক বেড়ে যাবে। লাস্টের পয়েন্ট বলবো, যদি নিজেকে আপগ্রেড করতে পারেন তাহলে সেলার অ্যাকাউন্ট ওপেন করুন অ্যামাজন ফ্লিপকার্টে। কেন, ওই এখানে কি আছে, এখানে আপনার গ্রামের দোকান আছে কিন্তু সারা ভারতবর্ষের মানুষ আপনার ক্লায়েন্ট হয়ে যাবে, কিন্তু লাখো লাখো মানুষ আপনার প্রোডাক্ট দেখবে, আপনার প্রোডাক্ট কিনবে। আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি অ্যামাজনে কী করে সেল করতে হয় প্রোডাক্ট, আপনি চাইলে ভিডিওটি দেখে একবার শিখতে পারেন। দাদা যদি ভিডিওটা দেখে এতটুকু আপনার হেল্প হয়, আপনি না আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের সঙ্গে আরও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লোকেদের আরও কিছু বন্ধু বান্ধবদের হেল্প করুন, এটাই আমি চাইবো। আজকের মতো এতটাই, যদি আরও কিছু কোশ্চেন থাকে আমাকে জানাতে পারেন, এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।